সকাল সকাল টেস্কোর সামনে দেখলাম একটা এক্সিবিশন। এই এক্সিবিশনগুলো মূলত হচ্ছে হাত দিয়ে বানানো। খেয়াল করে দেখেন, হাতের আঙ্গুল এবং ইয়ে দিয়ে, এই যে দুই হাতের আঙ্গুল দিয়ে। আর একটা ছবি আছে সিংহ, তাও হাতের আঙ্গুল বোঝা যাচ্ছে। কিন্তু দেখেন মানুষের কি সৃষ্টি না। এই যে এটা হচ্ছে দুইজনের হাত, প্রথমের মুখটুক হচ্ছে একজনের, আবার ধরে রাখছে আরেকজনের। এই যে দেখেন হাত, সব হাত দিয়ে তৈরি। এই যে সাপের মাথা নাকি গুই সাপের মাথা, তাও হাত, কয়েকজনের হাত মিলিয়ে এটা দেওয়া। আমি আছি টেস্কোশিক সামনেই। এই যে দেখেন প্যারটের মুখ, এটা হচ্ছে গন্ডারের মুখ, এটা হচ্ছে প্যারটের মুখ। এই যে দেখেন, এই যে দেখছেন দুইজনের হাতের ইয়ে নিয়ে, খুব সুন্দর। এগুলো ধরেন যাই গিয়ে একটু কাঁচা সব বাজার সদাই করি, দেখি কি আছে। আমি এখন আছি ঠিক অ্যান্ডেলের যে টেস্কো, এই টেস্কোর সামনে বাজার করবো সকাল সকাল। চলেন সকাল সকাল বাজারটা সেরে ফেলি, বাসার বাজার। তো গতবারে দেখেছেন যে সন্ধ্যার সময় আসলাম, সাতটা সাড়ে সাতটার দিকে, মুরগির দোকান মাংসের দোকান বন্ধ ছিল। তো আজকে সকাল সকাল, এখন বাজে 9:39, সকাল হলো, সকাল সকাল মাংসের দোকানে গিয়ে দুইটা মুরগি কিনবো ইনশাল্লাহ। আর যদিও এটা সেন্টারের পাশে এবং হালাল দোকান, এটা হচ্ছে মেইন জিনিস, অন্য তো মুরগি খাওয়া যাবে না। তো চলেন মুরগি কিনতে যাই। আর সকাল সকালই রোদ উঠে গেছে, প্রচণ্ড গরম চলতেছে চেক রিপাবলিকে, প্রচণ্ড গরম। বাংলাদেশ আর এদেশের গরম এখন প্রায় সেম। এই যে দোকানে চলে আসলো, মুরগি নিব, একটা বড় একটা ছোট। সালাম। এই যে ভিতর থেকে দেখা যাচ্ছে যে মুরগি, মুরগি নিল 3 কিলো সামথিং, আর টাকা নিল 367 চেক রাউন্ড। সেই যে মুরগি নিয়ে যাচ্ছি এইটা, আর হচ্ছে এই এখন যাবো টেস্কোতে, একটু পেঁয়াজ এবং আলুর দাম কম আছে, ওইটাই নিয়ে নিব। এই চেক রিপাবলিকে এভাবেই দিন চলে আর কি, যেদিন বন্ধ সেদিনও কাজ থাকে। তো চলেন টেস্কোতে যাই, দেখা হবে। মাংস নেওয়া শেষ, দুই দিন চেষ্টার পর, একদিন চেষ্টার পরে মাংস কিনতে পারলাম আজকে সকাল সকাল।